নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনাকে, আপনাদের প্রত্যেককে আরো একবার শুভেচ্ছা, শীতের শুভেচ্ছা। আশা করি আপনি, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কঠিন পরিস্থিতিতে সুস্থ থাকা, ভালো থাকাটা একটা চ্যালেঞ্জ, কিন্তু আপনারা ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আরো একবার আমরা সবাই উপস্থিত হয়েছি শীতের উদযাপনে। শীত তো চলেই এসেছে, শীতকাল চলছে। শীত মানেই একটা বেরিয়ে পড়ার মেজাজ, শীত মানেই চারদিকে যে রোদ্দুর, চারদিকে যে পরিবেশ, প্রকৃতি, সেই পরিবেশ প্রকৃতিতে ঘরে থাকতে মন চায় না, আমাদের বেরিয়ে পড়তে ইচ্ছে করে। একেবারে প্রাণ চলে যায়, মন চলে যায় প্রান্তরে, খেতে, একদম সেই ট্রেনে করে কিংবা একটু দূরে লং ড্রাইভে গাড়ি করে বেরিয়ে পড়া, বন্ধুদের নিয়ে, পরিবার নিয়ে, গান নিয়ে, কবিতা নিয়ে, আড্ডা নিয়ে এবং বেরিয়ে পড়ার মানসিকতা নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি কথায় গানে আড্ডায় শীতের উদযাপনে। আমাদের এই বেরিয়ে পড়া গানে গানে চলুক আরো কিছুটা। মেলা উৎসব পার্বণ নিয়ে কথা বলছি, গঙ্গাসাগরের মেলা নিয়ে কথা হবে না বা গঙ্গাসাগর নিয়ে কথা হবে না তা তো হতেই পারে না। অনেক ছোটবেলাতেই গঙ্গাসাগর একবারই গেছিলাম, সেটাও বাবা মার হাত ধরে, এবং সেই সময় গঙ্গাসাগর যাওয়াটা কিন্তু ইট ওয়াজ চ্যালেঞ্জিং এবং বেশ কঠিন ছিল। সে কথাই আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তখন প্রায় পরিস্থিতিটা তাই ছিল, এখন অনেক সহজ হয়েছে। প্রশাসন যেভাবে আয়োজন করেন লাখ লাখ মানুষের জন্য, সত্যি মানুষ যেতে পারে না তো সহজে, এটা জেনেও ভালো লাগে। আর গঙ্গাসাগর মেলা মানেই পৌষ পার্বণের উৎসব, মকর সংক্রান্তির উৎসব, মকর সংক্রান্তির স্নান এবং পিঠে পুলি পায়েস, সুজির পায়েস, এইসব খাওয়া, তৈরি করা এবং তার সাথে সাথে সম্পর্কগুলো ঝালিয়ে নেওয়ার এক উৎসব। এই পিঠে পুলি পায়েস, তার সাথে সাথে কড়াইশুঁটির কচুরি, আলুরদম, চাটনি, মিষ্টি, বাঙালির একেবারে রক্তে রন্ধ্রে প্রবেশ করেছে। আমরা যারা খেতে ভালোবাসি বা খাওয়া দাওয়া নিয়ে চর্চা করি, আড্ডা দিই, তাদের তো ভালো লাগেই।
তাছাড়া ইদানিং ফেসবুকে এত এত ছবি এই পিঠে পুলি এবং গঙ্গাসাগর উৎসব নিয়ে হওয়াই যায় না। আমরা এইভাবেই কিন্তু শীতটা উদযাপন করি, মকর সংক্রান্তির সময়, পৌষ পার্বণের সময়, রোদ মেখে খেয়ে দে আয়েশ করে। আমরা পুষ্প রবে টুসু পাতিব, ওই আমরা পুষ্প রবে টুসু পাতিব, আমরা টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পুষ্প রবে টুসু পাতিব, ওই আমরা পুষ্প রবে টুসু পাতিব। সরদা চল বরদা কুলহিতে বদবদাব, চল সরদা চল বরদা কুলহিতে বদবদাব, কুলির জলে সিনান কইরে বরদায় চুল শুকাবো, বরদায় চুল শুকাবো, পুষ্প রবে টুসু পাতিব, ওই আমরা পুষ্প রবে টুসু পাতিব, টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পুষ্প রবে টুসু পাতিব। সরপে দুই সরপে তিন সরপে লোক চলে, এক সরপে দুই সরপে তিন সরপে লোক চলে, আমার টুসু মাঝে চলে বিন বাতাসে গা ঢলে, বিন বাতাসে গা ঢলে, পুষ্প রবে টুসু পাতিব, ওই আমরা পুষ্প রবে টুসু পাতিব, টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পুষ্প রবে টুসু পাতিব, আমরা পুষ্প রবে টুসু পাতিব। তিরিশটি দিন রইবে টুসু, তিরিশটি ফুল পাবে গো, তিরিশটি দিন রইবে টুসু, তিরিশটি ফুল পাবে গো, রাইতে লারব আর টুসুকে মকর আইবে লিতে গো, মকর আইবে লিতে গো, পুষ্প রবে টুসু পাতিব, আমরা পুষ্প রবে টুসু পাতিব, মোরা টুসুর পূজা করিব, টুসুর পূজা করিব, পুষ্প রবে টুসু পাতিব, মোরা পুষ্প রবে টুসু পাতিব, এই আমরা পুষ্প রবে টুসু পাতিব। এই যে বারান্দায় রোদ্দুর, সেখান তো বিখ্যাত। এই বারান্দায় রোদ্দুরে দাঁড়িয়ে এই যে কথা বলছি শীত নিয়ে, শীতের মেজাজে কথা বলছি, শীতের উদযাপনে কথা বলছি, শীতের উপস্থাপনায় কথা বলছি, ভালোই লাগছে। আর শীতকাল মানেই যেভাবে খাওয়া দাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, শীতের কেক তৈরিটা কিন্তু একটা বেশ মজার ব্যাপার, আনন্দের ব্যাপারও বটে। এখন তো বাজারে প্রচুর প্রচুর কেক, কেকের পসরা বসে যায়, বিশেষ করে নিউ মার্কেট, পার্ক সার্কাস, গো ব্যারাক্স অঞ্চলে তো বটেই। এবং শীতের উদযাপন বা সেলিব্রেশন পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, বো ব্যারাক্স ছাড়া তো ভাবাই যায় না। এত এত মানুষের ভিড়, পার্ক স্ট্রিট লাস্ট কয়েক বছর ধরে সেজে ওঠে, অ্যালেন পার্কে মেলা, একটা হই হই ব্যাপার আমাদের শহর জুড়ে। সেই আলো, সেই উৎসবের রেশ বা মেজাজ কিন্তু আমাদের শরীরে মনেও প্রবেশ করে।
আর শীতের কেকের কথা বলছিলাম না, কেক খেতে আমাদের কার না ভালো লাগে। আমার ছোটবেলার কথা একটু বলতে ইচ্ছে করছে, যেখানে আমার ঠাকুমা জেঠিমারা বাড়িতে কেক বানাতেন। এখনকার মতো মাইক্রোওয়েভ তখন ছিল না, তখন সেই গোল একটা ওভেন ছিল এবং সেখানে কেক তৈরি হতো। কেক তৈরি শুধু নয়, কেকের ইনগ্রিডিয়েন্টস কিনে রোদ্দুরে সেই ঠিকঠাক করে গোছানো, মেলা তোড়জোড় করা, সেটা দেখার মতো, সেটা একটা আনন্দের, একটা মনে রাখার মতো পর্ব বলতে পারি আমরা যারা সেটা প্রত্যক্ষ করেছি। আরও কথা, আরও গান, আরও উদযাপন চলুক আমাদের এই শীতের উদযাপন। সাথে থাকুন। আর নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদের, নাই যে দেরি, নাই যে দেরি, পাগলা ছোড়া পাবে ছুটি, হিমের বাহু মাধন টুটি, পাগলা ছোড়া পাবে ছুটি, উত্তরে হাওয়া তোমার বইবে উজান, কুঞ্জ ঘিরি নাই যে দেরি, নাই যে দেরি। নাই যে দেরি, নাই যে দেরি, শুনছ নাকি জলে স্থলে জাদু করে বাজলো ভেড়ি, নাই যে দেরি, নাই যে দেরি, শুনছ নাকি জলে স্থলে দেখছ নাকি, হে আলোকে খেলছে হাসি চোখে, দেখছ নাকি এই আলোকে খেলছে হাসি রবির চোখে, সাদা তোমার শ্যামল হবে, ফিরব মোরা তাই যে হেরি, নাই যে দেরি, নাই যে দেরি, সামনে সবার পড়লো ধরা। তুমি যে ভাই আমাদের, নাই যে দেরি, নাই যে দেরি। শীতকাল, শীতের উৎসব, শীতের উদযাপন, শীতের সেলিব্রেশন নিয়ে আমরা কথা বলছিলাম এতক্ষণ। আমি ছিলাম আপনার সাথে আপনার বন্ধু বিশ্বজিৎ। শীতের মেলা, শীতের খাওয়া দাওয়া, শীতের উৎসব, শীতের পার্বণ, ক্রিসমাস, নিউ ইয়ার, এই সব নিয়ে এতক্ষণ কথা বললাম। শীতের বেরিয়ে পড়া, শীতের পিকনিক, কথা বলতে বলতে কথা বলার সময়টাও কিন্তু শেষ হয়ে আসছে। তবে এবারের মতো আমাদের কথা বলার সময় বা উপস্থাপনা শেষ হচ্ছে ঠিকই, শীতের পরে বসন্ত আসছে, ঋতুরাজ বসন্ত। বসন্তের আরও একটি উদযাপন, আরও একটি উপস্থাপনা নিয়ে আমরা থাকবো। শেষে কবির সূত্র ধরে আমার কথা বলা শেষ করব, শীতের বিদায় এই লেখাটির ছোট্ট একটু অংশ পরিবেশন করব। বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওরে চুল, শীত চলে যায় মারে তার গায়ে মোটা মোটা গোটা ফুল, আঁচল ভরে গেছে শত ফুলের মেলা, গোলাপ ছুঁড়ে মারে টগর চাপা বেলা, শীত বলে ভাই এ কেমন খেলা, যাবার বেলা হলো আসি। বসন্ত হাসিয়া বসন্ত ধরে টানে, পাগল করে দেয় কুহু কুহু কানে, ফুলের গন্ধ নিয়ে প্রাণের পরে হানে, হাসির পরে হানে হাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শীতের পরে বসন্তের উপস্থাপনা নিয়ে আমরা ফিরব। নমস্কার। একি মায়া লুকাও কায়া, জীর্ণ শীতের সাজে আমার শয়না, শয়না, শয়না প্রাণে,
কিছুতে সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না সয় না সয় না প্রাণে কিছুতে সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। বুঝতে নারি বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না সয় না সয় না প্রাণে কিছুতে সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারি? কেন মরুর পারে কাটাও বেলা, রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারি? রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে, শূন্য সভা মৌন বাণী আমরা মরিলাজ কৃপণ হয়ে হে মহারাজ, রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না সয় না সয় না প্রাণে কিছুতে সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে।